আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন, আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন, কারণ কি? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, শোনো কিয়ামত পর্যন্ত আগত সব বিশ্বাসী ও বিশ্বাসী বান্দারা শোনো, আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন, আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম তোমাদেরকে একদম ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা, শেষ আলামত আলকারিয়া আমাল কারিয়া, শেষ আলামত, ও শেষ আলামত যে ব্যক্তি জন্মগ্রহণ করবে তারে মুখাতাব করে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাকে আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পৃথিবীতে কি আহসান? আল্লাহ শুধু হাসান বলেননি, আল্লাহ বলেছেন আহসান, বুঝো ইসমে তাফজিল। আল্লাহ বলেন আহসানু আমালা, তোমাদেরকে সর্বোত্তম আমল, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে খাঁটি আমল কে করে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।